ব্র্যাকের যাত্রা শুরু হয়েছিল স্বাধীনতার ঠিক পরপরই, আর আজ ব্র্যাক বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন সংস্থা। শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ঋণ, দারিদ্র দূরীকরণ, নারীর ক্ষমতায়ন সহ আরও সামাজিক সকল ক্ষেত্রেই ব্র্যাকের অবদান দেশকে এগিয়ে নিয়েছে উন্নয়নের অগ্রযাত্রায়। স্যার আবেদ 2001 সালে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল এসএমইদেরকে প্রচলিত ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা। তিনি অনুধাবন করেছিলেন যে এসএমই উদ্যোক্তাদের ব্যবসা আরও বড় করতে যে অর্থায়নের প্রয়োজন, তা কেবল ক্ষুদ্র ঋণের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। তিনি এমন একটি ব্যাংকের স্বপ্ন দেখেছিলেন যার প্রধান লক্ষ্য হবে এসএমই উদ্যোক্তাদের সহজ অর্থায়ন। তার স্বপ্ন ছিল যেন ব্র্যাক ব্যাংকের মোট ঋণের 50% এসএমইদেরকে দেওয়া হয়। তিনি আজ নেই, তবে তার সেই চাওয়া আমরা পূরণ করেছি। আজ আমাদের মোট অর্থায়নের 53% এসএমই খাতে। একটি মূল্যবোধ সম্পন্ন আর্থিক প্রতিষ্ঠান হিসাবে আমরা একদিকে যেমন ক্ষতিকর ব্যবসায় অর্থায়ন করি না, অপরদিকে আমাদের লক্ষ্য মুনাফা নয়, মানুষের সক্ষমতা ও দেশের সমৃদ্ধি। এসএমই উদ্যোক্তা এবং দেশের সকল নারী উদ্যোক্তাদের জন্য কাজ করে যাবে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক পরিবারের সদস্য হতে পেরে আমরা গর্বিত। আমরা স্যার ফজলে হাসান আবেদ এবং ব্র্যাকের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাব। ব্র্যাকের 50 বছর পূর্তিতে এই হলো আমাদের অঙ্গীকার।